আরে কোথায় গেলি রে? আরে আস্তে 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 আস্তে, কাকু মানে কি করছো তুমি? আরে মাসকাবড়ি বাজার তো তোমার সাথে আমি আনতে চাই, তুমি আনতে গেলে কেন? সব কষ্ট হচ্ছে তো? সত্যি রে, আমারই ভুল হয়েছে। তুই তুই ঠিকই বলেছিস, আমার তোকে বলা উচিত ছিল। পরের মাসে আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব, কেমন? চল চল চল, রেখে আছি, চল। দাদু এইদিকে একদম ফিল্ডিং দিতে আসবে না বলে দিচ্ছি। না না তা না তা না, তবে গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে বুঝলি, আর তর সইছে না। আর একটু শুয়ে নাও দাদু, তারপর আমি সবাইকে সার্ভ করে দেবো। তার আগে দিদিভাইকে ডেকে নিয়ে আসি। বেগম, হ্যাঁ নিশ্চয়ই ডাকবে দিদিভাইকে, কিন্তু তার আগে একটু বোঝাপড়া করে নিতে হবে। যে বোঝাপড়া? কি কি বোঝাপড়া পিসিমণি? বোঝাপড়া মানে খুব সিম্পল বোঝাপড়া। এই যে তোমার আর আবিরের একটা ভিন্ন হেঁসেলের প্রজেক্ট, সেটা বন্ধ করতে হবে। মানে এটা কেন? সবাই তো সব কিছু জেনে গেছে, সবাই বুঝে গেছে কি জন্য কি হয়েছিল। তাহলে এখন এই আলাদা থাকা আলাদা খাওয়া এটা একদম ভালো লাগছে না। মানে একটা পরিবারের মধ্যে এগুলো বন্ধ কর। কিন্তু পিসিমণি, মা বারণ করেছিল আমাদেরকে এই সংসারে একসাথে থাকতে, এক হানিতে রান্না করতে, একসাথে খাওয়া দাওয়া করতে। যতক্ষণ মা নিজে মুখে বলছেন না, ততক্ষণ আমার মনে হয় আমাদের একসাথে খাওয়াটা ঠিক হবে না। তোর মা আর তোদেরকে বারণ করবে না কি? তাই তো সোনালি? দিভাই কিছু বলো না গো, তুমি এরকম চুপ করে থেকো না প্লিজ, বলো কিছু। মায়ের মন সব বোঝে, তুই আমার পেটের সন্তান আবির, তোর মান অভিমান আমি বুঝবো না। আমি জানি তুই কি বলাতে চাস আমায় দিয়ে। এত বাড়তি কথার তো কিছু হয়নি, এবার থেকে এই বাড়িতে এক হাড়িতেই রান্না হবে, চিরকাল যা হয়ে এসেছে।